বুড়হানি বাংলাদেশের খুবই জনপ্রিয় আর ট্রেডিশনাল একটি ড্রিঙ্কস। এই বুড়হানি ছাড়া বিয়েবাড়ির খাবার মনে হয় অসম্পূর্ণ রয়ে গেল। আবার যে কোনো রেস্তোরাঁয় গিয়ে আপনি যদি বিরিয়ানি বা পোলাও খান আর সাথে যদি বুড়হানি না খান, তবে মনে হয় কি জানি খায়নি। কিচেন অ্যান্ড ক্রাফটসের এই পর্বে আজকে আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে ঘরেই বিয়েবাড়ির স্টাইলে বুড়হানি তৈরি করতে পারবেন। বুড়হানি তৈরির জন্য একটি ব্লেন্ডার জগে 1/4 কাপ পুদিনা পাতা দিয়ে নিলাম। তবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচের মতো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 1টা কাঁচামরিচ, কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আমি কিন্তু এখানে খুব সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এই সব কিছুকে খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে পুদিনা পাতা, ধনিয়া পাতা ও কাঁচামরিচের কোনো অংশ আস্ত না থেকে যায়। পানিটা অবশ্যই টক দইয়ের ঘনত্বের উপর নির্ভর করে দিতে হবে, আর নিজের পছন্দ তো আছেই, যে যেমন ঘন খেতে ভালোবাসে। তবে আপনারা যদি ব্লেন্ডার ইউজ করতে না চান, তবে এই পুদিনা পাতা, ধনিয়া পাতা ও মরিচ পাটায় বেটে নিতে পারেন। সাধারণত বিয়েবাড়িতে যেভাবে করা হয়, বিয়েবাড়িতে সবগুলো উপকরণ আলাদাভাবে বেটে তৈরি করা হয়। তারপর দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। তবে যেহেতু আমরা বাসায় বেশি পরিমাণে বুড়হানি বানাই না, তাই কাজটাকে আরও সহজভাবে অল্প সময়ে করার জন্য আসলে আমরা ব্লেন্ডার ব্যবহার করি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ সরিষা বাটা, 1/4 চা চামচ বিট লবণ, 7 মতো লবণ এবং 2 টেবিল চামচ চিনি। এখন সব উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করা হয়ে গেলেই হয়ে যাবে বুড়হানি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে যদি বেশি ঘন মনে হয় তাহলে 1/2 কাপ পানি মিশিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি 1টি গ্লাসে বুড়হানি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে বেশি করে বানিয়ে বোতলে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন 7 দিন। এখানে আমি 1 গ্লাস পরিমাণ বুড়হানি তৈরি করছি, এখন না খেয়ে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও খেতে পারে। সৌন্দর্য বৃদ্ধির জন্য গ্লাসে লাগিয়ে দিচ্ছি 1টি লেবুর স্লাইস আর দিয়ে দিচ্ছি 1টি পুদিনা পাতা। খুব সহজেই বাসায় বানানো যায় বিয়েবাড়ি স্টাইলের বুড়হানি। আমার বিশ্বাস আপনাদের এই টেস্টটা অসাধারণ লাগবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।